হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফরিদুল ইসলাম ফরিদ, আর আপনারা দেখছেন বিকাশ ইয়ন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আপনাদের জন্য এই লাইটটি তৈরি করেছি। এটা আপনারা সাত কালার লাইট দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, ছোট ছোট সাত কালার বাল্ব দিয়ে। দাম নেবে মাত্র 1 টাকা করে। এই আপনি 30 থেকে 35টি বাল্ব জ্বালাতে পারবেন একটি মোবাইলের চার্জার দিয়ে। তো আমি বন্ধুরা এই লাইটটি তৈরি করেছি, আপনাদেরকে এখন দেখাবো। আর এই লাইটটি আমি মোবাইলের চার্জার দিয়ে ব্যবহার করে দেখাবো, কারণ এই লাইটটি আমি মোবাইলের চার্জার দিয়েই ব্যবহার করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের লাইট তৈরি করতে লাগবে এরকম হাফ ইঞ্চি পাইপ। এটা হচ্ছে হাফ ইঞ্চি পিপিসি পাইপ। যে কোনো ইলেকট্রিক্সের দোকানে যে বললে আপনাকে হাফ ইঞ্চি পাইপ দেবে। তো আমি হাফ ইঞ্চি পাইপ নিচ্ছি, 1.5 ইঞ্চি। দেখুন, 1.5 ইঞ্চি আমি নিচ্ছি। দেখুন, এভাবে আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর দেখুন, আমি আরও 4টি নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই যে কাগজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি ফাইবার কাগজ। এই যে এটা হচ্ছে ফাইবার কাগজ। ইলেকট্রিক্সের দোকানে যে বলবেন ফাইবার কাগজ দিতে, বল এরকম ফাইবার কাগজ দিয়ে দেবে। আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি এখন এইভাবে দিয়ে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি এখন সুপারগুলো ব্যবহার করব লাগানোর জন্য। বন্ধুরা, আমাদের এটাকে একটু শুকাতে দিতে হবে। এটা এখানে থাক। এরপর আমরা নিব এরকম কিছু বাল্ব। দেখুন, এরকম কিছু বাল্ব নিব। দেখুন, এই বড় পার্টি হচ্ছে পজিটিভ, আর ছোট পার্টি হচ্ছে নেগেটিভ। দেখুন, এই বাল্বগুলো আপনারা ব্যবহার করবেন, সাত কালারের বাল্বগুলো ব্যবহার করবেন। এই বাল্বগুলো আমি এখন ছোট ছোট করে নিচ্ছি। দেখুন, আমি ছোট ছোট করে নিয়েছি। এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আমি এভাবে বাকি দিচ্ছি। দেখুন, এইভাবে আমি আরো কিছু বাল্ব বানিয়ে রেখেছি। দেখুন, এখন আপনাদেরকে আমি এটা কিভাবে লাগাবেন, এই বাল্বগুলো আপনারা কিভাবে লাগাবেন, লাগানোর জন্য এরকম তার ব্যবহার করবেন। দেখুন, তারের মাঝখানে মাঝখানে আমি কিন্তু কেটে রেখেছি। দেখুন, এই যে কেটে রেখেছি। আমি শুধু আপনাকে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই বাল্বগুলো লাগাবেন। দেখুন, আমি কিভাবে লাগাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এখন একটি স্ট্যান্ড ব্যবহার করব। এর সাথে একটি
এইভাবে বাল্ব লাগিয়ে নেব। দেখুন লাগানোর পর এই যে দেখুন এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। আপনারা যে কোনো এক মোড়া থেকে লাগিয়ে নিতে পারেন। এভাবে খুব সুন্দরভাবে নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ লাগিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ লাগিয়ে দিয়েছি। এখন আরেকটি তার আমি লাগাচ্ছি, বাল্ব লাগাচ্ছি। দেখুন দেখুন আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে বাল্বগুলো লাগালাম, নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গায় পজিটিভ। আমি এখন এই সবগুলো বাল্বই এখন এর সাথে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের সবগুলো লাইটই কিন্তু এখন লাগানো হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু সবগুলো লাইটই এখন লাগানো হয়ে গেছে। দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে লাইটগুলো লাগিয়ে নিয়েছি, নেগেটিভ পজিটিভ এভাবে লাইটগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমাদেরকে এই কভারটি এভাবে কেটে নিতে হবে। আপনারা খুব সুন্দরভাবে আমাদের এখন লাগবে একটি এন্টি কাটার। এন্টি কাটার দিয়ে আমরা কভারের দুই পাশে খুব সুন্দরভাবে কেটে নেব। দেখুন আমরা কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও এভাবে কেটে নেবেন। আপনাদের এই কভারের ভিতর দিয়ে তার যাবে। আমি ওই জন্য দুই কোনায় কেটে রেখেছি, আপনারা এভাবে কেটে নেবেন। আমি আরও কিছু বানিয়ে রেখেছি, দেখুন আপনারাও এভাবে বানিয়ে নেবেন। তৈরি করা খুবই সোজা, খুবই সহজ। এখন আমি কিছু ফাইবার কাগজ নিয়েছি। দেখুন এই ফাইবার কাগজগুলো আপনারা ইলেকট্রিক্সের দোকানে পাবেন। দেখুন আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমার বাল্বের কভারের মাপে। আপনারা এভাবে টুকরো করে নেবেন। টুকরো করার পর আপনারা এইভাবে বাল্ব রেখে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে নিতে পারেন। এভাবে আমি আরও কিছু লাগিয়েছি। এখন আমি সম্পূর্ণ বাল্বই লাগিয়ে নেব। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ বাল্বই লাগানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে লাগিয়ে নিতে পারেন বা এর থেকে আপনারা খুব সুন্দরভাবে লাইটও তৈরি করতে পারেন। এখন আমি এক এক করে এই কভারগুলো এর সাথে লাগিয়ে দেব সুপারগুলো দিয়ে। সুন্দর করে এখন আপনারা সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা
কয়েকটি একবারে লাগিয়ে নেবেন। দেখুন আমি এখন এই সবগুলো ক্যাপই লাগিয়ে দেব। আমার সবগুলো লাগানো হয়ে গেছে, আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এতে থাকা বাড়তি অংশটুকু, ফাইবারের বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। খুব ভালো করে গোল করে কেটে নেবেন যেন লাইটগুলো খুবই ভালো দেখা যায়। দেখুন আমার কিন্তু এখন সবগুলো বালতি কাটা হয়ে গেছে। এরপর আমাদেরকে লাইটে থাকা তারগুলো কেটে তামা বের করে নিতে হবে, যাতে আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে পারি, বাজারে দিতে পারি। আমি একটি ইউএসবি কেবল ব্যবহার করব। ইউএসবি কেবলের সাথে লাল এবং কালো তার থাকে। আমার লাইটের সাথেও একটি লাল একটি কালো তার আছে। তাই আমি নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগাবো, পজিটিভের জায়গায় পজিটিভ লাগাবো। আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। এরপর একটি কস্টেপ নেবেন, নিয়ে লালের সাথে লাল কালোর সাথে কালো লাগিয়ে দেবেন, যাতে দুই তার একসঙ্গে না হয়ে যায়, নেগেটিভ পজিটিভ যত একসাথে না হয়। সেই জন্য আমি কস্টেপ লাগিয়ে দিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন। দেখুন আমাদের লাগানো হয়ে গেছে, আমাদের লাইটটি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি মোবাইলের চার্জার নিয়েছি। দেখুন এখন আমি ইউএসবিটি লাগিয়ে দিচ্ছি। আমি একটি এখন কারেন্টের বোর্ড নিয়েছি, টু পিন প্লাগ। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইটটি জ্বলে উঠেছে। দেখুন কত সুন্দর, খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এভাবে লাইটগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন খুবই সুন্দর, এতে কোনো শর্ট লাগবে না। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।